নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর যদি এম, এস, পি এবং আর দিয়ে শুরু হয়, তাহলে এই দেবীপক্ষ থেকে ভাই ফোটার মধ্যে আপনারা এই মহাপ্রাপ্তিগুলি ঘটাতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে এই সব মহাপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কী সেই মহাপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে তা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, পাশাপাশি শনি গ্রহকেও কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন এই দুটি প্ল্যানেট আপনার জন্মছকে কেমন রয়েছে। যদি খারাপ থাকে তার কি প্রতিকার প্রতিবিধান রয়েছে সেটি অবশ্যই জেনে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি, আপনার নামের প্রথম অক্ষর এম, এস, পি এবং আর দিয়ে যদি শুরু হয়, তাহলে কি মহাপ্রাপ্তি আপনাদের জীবনে অপেক্ষা করছে। প্রথমে আসি আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, তাহলে আপনারা এই দেবীপক্ষ থেকে ভাইফোঁটার মধ্যে কি প্রাপ্তি ঘটাতে চলেছেন। প্রথম যে প্রাপ্তিটির কথা আমি বলবো, এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় প্রাপ্তিটির কথা বলবো, এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি কিন্তু পেতে চলেছেন। এবং তিন নম্বর যে মহাপ্রাপ্তির কথা বলবো সেটি হলো, আপনাদের বিবাহ স্থির হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আপনাদের জীবনে এই দেবীপক্ষ থেকে ভাইফোঁটার মধ্যে কি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আপনারা এই সময় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা কোনো সূত্র থেকে সম্পত্তিও কিন্তু পেতে চলেছেন। এবং যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন। আপনার নামের প্রথম অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, তাহলে এই দেবীপক্ষ থেকে ভাইফোঁটার মধ্যে আপনারা কি মহাপ্রাপ্তি ঘটাতে চলেছেন আসুন জেনে নেওয়া যাক। আপনার নামের প্রথম অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, তাহলে আপনারা এই সময়ের মধ্যে নতুন চাকুরি পেতে চলেছেন। দ্বিতীয় প্রাপ্তি, আপনারা এই সময় বিবাহ স্থির করতে চলেছেন, অর্থাৎ আপনাদের বিবাহ কিন্তু স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন নম্বর প্রাপ্তি, আপনাদের এই সময় লটারি, সাট্টা, জুয়া থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। চার নম্বর প্রাপ্তি, আপনাদের জীবনে কিন্তু গুপ্তধন পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি আপনার নামের প্রথম অক্ষর যদি আর দিয়ে শুরু হয়, তাহলে আপনাদের জীবনে কি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনার নামের প্রথম অক্ষর যদি আর দিয়ে শুরু হয়, তাহলে আপনারা এই দেবীপক্ষ থেকে ভাইফোঁটার মধ্যে নতুন কোনো সুসংবাদ পেতে চলেছেন। আপনাদের জীবনে অর্থনৈতিক দুরবস্থা কাটতে চলেছে, সেটা চাকুরি প্রাপ্তি থেকে বলতে পারেন বা ব্যবসায় প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট থেকে বলতে পারেন। পাশাপাশি এই সময় লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন। এবং পাশাপাশি আপনাদের সন্তান সুখের দিকটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওটিতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দেবীপক্ষ থেকে ভাইফোঁটার মধ্যে আপনার নামের প্রথম অক্ষর যদি এম, এস, পি এবং আর দিয়ে শুরু হয়, তাহলে আপনারা কি মহাপ্রাপ্তি ঘটাতে চলেছেন। ধন্যবাদ।